ভিডিওতে আপনি যেটা দেখছেন এটি এলিয়েনদের কোনো স্পেসশিপ কিংবা সায়েন্স ফিকশন মুভির কোনো অ্যানিমেশন সিন নয়। এটি হলো অ্যাপলের বা এর প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সেই রত্ন যেটি কেউ কখনো কিনতে পারবে না। এটি অ্যাপল পার্ক, টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপলের অফিসই এটি। পার্কটি তৈরিতে খরচ হওয়ার কথা ছিল $50 কোটি মার্কিন, অথচ খরচ হয়েছিল $500 কোটি মার্কিন। দেখি কি কি রয়েছে অ্যাপল পার্কে, কি আছে এতে। এটা বলার আগে বলা ভালো কি নেই এই পার্কে। খাবারের জন্য ক্যাফেটেরিয়া, সুস্বাস্থ্যের জন্য জিম এবং মেডিকেল ইমার্জেন্সি সহ জীবন ধারণের জন্য সবকিছুই এখানে আছে। অ্যাপলের এই হেডকোয়ার্টার 40টি ফুটবল মাঠের সমান, যাকে আপনার একটি হাইটেক ফিউচারিস্টিক সিটিও মনে হতে পারে। অ্যাপল পার্কের নির্মাণ শৈলীর দায়িত্বে ছিলেন বিখ্যাত আর্কিটেক্ট নরম্যান ফস্টার। অনেকে অ্যাপল পার্কে রিং এবং স্পেসশিপ নামেও বলে থাকে। গোলাকার বিল্ডিংটিতে 2.8 স্কোয়ার ফিটের অফিস স্পেস আছে, যেখানে অনায়াসেই 12,000 কর্মী কাজ করতে পারে। অ্যাপল পার্ক 3,000 গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত। এই ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে দুপাশে গ্যালারির মতো জায়গা রাখা হয়েছে, যাতে কর্মচারীরা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসটির সৌন্দর্য উপভোগ করতে পারে। এখানে আছে 3,00,000 স্কোয়ার ফিটের দুটি রিসার্চ ডেভেলপমেন্ট বিল্ডিং, যেখানে 2,000 কর্মী একসাথে কাজ করে। সেই সাথে অ্যাপল তার কর্মচারীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বানিয়েছে 1,00,000 স্কোয়ার ফিটের একটি ওয়েলনেস সেন্টার, যেখানে ইয়োগা থেকে শুরু করে সব ধরনের লেটেস্ট ফিটনেস মেশিন রয়েছে। সেই সাথে রয়েছে একটি ভিজিটিং বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং অডিটোরিয়াম। মজার বিষয় হলো হেডকোয়ার্টারটি মাটির ওপরে নয়, এই বিল্ডিংটি বানানো হয়েছে বেজ আইসোলেশন টেকনোলজি দিয়ে। বিল্ডিংটি 692টি স্টেইনলেস স্টিল প্লেটের উপর দাঁড়িয়ে আছে, যা কিনা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় 4 ফিট পর্যন্ত ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে 8-এর বেশি ম্যাগনিচিউড ভূমিকম্পকেও সামাল দিতে পারে। জাপানের এই প্রযুক্তিটি অ্যাপল পার্কের অডিটোরিয়ামেও ব্যবহার করা হয়েছে। এই অডিটোরিয়ামটি 155 ফিট জায়গার উপরে মেটালিক কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। এখানে একসাথে 1,000 মানুষ ধারণ করতে পারে। এখানকার প্রতিটি লেদার চেয়ারের দাম $14,000। অ্যাপল পার্কে লাগানো আছে 9,000 গাছ, যার মধ্যে উল্লেখযোগ্য অ্যাপ্রিকট, অলিভ, চেরি প্লুম এবং আপেল গাছ। অ্যাপলের এই রিং বিল্ডিং এর উপর লাগানো রয়েছে 72,000 মেগাওয়াটের সোলার প্যানেল। এই সোলার প্যানেল দিয়েই পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুধু তাই নয়, অ্যাপল তাদের প্রত্যেকটি প্রোডাক্টে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে। এই কাজকে আরো সহজ করে অ্যাপল বিল্ডিং এর ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম। তাপমাত্রা বাড়া বা কমার সাথে সাথে এখানকার অপটিমাম তাপমাত্রা অটোমেটিক সেট হয়ে যায়, কারণ এখানে বাইরের বাতাস সহজে ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিতরটা বাইরে। বিল্ডিংটির তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে, তাই বছরের 9 মাসই এখানে কখনো কোনো এসি বা হিটারের প্রয়োজন হয় না। অ্যাপল পার্কের ক্যাফেটেরিয়া এতই বড় যে এখানে 4,000 মানুষ একসাথে খাবার খেতে পারে। এছাড়াও এখানে রয়েছে 3.2 কিলোমিটার রানিং পাথ, 1,000 সাইকেল পার্কিং প্লট, রংধনুর মতো একটি স্থাপনা এবং আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। রয়েছে একটা ইয়োগা সেন্টার এবং 2টি ফিটনেস সেন্টারও।